রাইডংয়াত দুজন পরিমাণে ড্রাগসহ আটক সরবরাহকারী। রাজ্যের বিভিন্ন প্রান্তর দরে নগাঁও জেলাতেও দীর্ঘদিনের অব্যাহত আছে নিষিদ্ধ ড্রাগসর বিরুদ্ধে আরক্ষীর অভিযান। কিন্তু আরক্ষীর দুর্বলতার সুযোগ লো ড্রাগস ব্যবসায়ী চক্রয় আরক্ষীলে টেপ নকরি চলাই আহিছে ড্রাগসর রমরমিয়া বেহা। ইয়ার মাজতে জেলাখনের রাইডংয়াত আরক্ষীর জালত পড়ে বুজন পরিমাণের নিষিদ্ধ ড্রাগসহ এজন সরবরাহকারী। ধৃত সরবরাহকারীটি হয়েছে জাকির হুসেন। আসলতে এক গোপন সূত্রর পম খেদি জাজরি আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া তুষার জ্যোতি বরার নেতৃত্বত আরক্ষী দলে রাইডংয়া রজা আলীত অভিযান চলায় কুখ্যাত ড্রাগস সরবরাহকারীটি করায়ত্ত করবলে সক্ষম হয়। এই অভিযানত আরক্ষী সরবরাহকারী জাকির হুসেনের পর 9টা কন্টেইনারত থাকা 12.14 গ্রাম ড্রাগস উদ্ধার করার লগতে ড্রাগস সরবরাহত ব্যবহৃত হওয়া AS02P6283 নম্বর এখন পালসার বাইক জব্দ করবলে সক্ষম হয়। সম্প্রতি অধিক তথ্যর বাবে আরক্ষী সরবরাহকারীটি জেরা অব্যাহত রাখিছে বলে জানিব পৰা গৈছে। হয়, আজি আমি প্রায় সন্ধিয়া 5:15-5:30 বাজার একটা গোপন সংবাদের ভিত্তিত গম পাও যে নগাঁও ফালৰ পৰা জাকির হুসেন নামৰ ব্যক্তি এজনে রাইডিংয়াত ড্রাগস বিক্রি করবলে অহা বলে আমি গম পাই মেলি আমি তাতে যাও আর গোপন সূত্রের ভিত্তিত তেওঁ আটক করবলে সক্ষম হ আর তেওঁর পজিশনের পর আমি প্রায় আমি 9টা কন্টেইনার ড্রাগসর কন্টেইনার জব্দ করো আর তার প্রায় ওয়েট 12.14 গ্রাম আর লগতে তেওঁ অনা পালসা বাইকখন আমি জব্দ করো। নগাঁও জয়ন্ত মুদৈ রিপোর্ট।